আমি যে কথা বলেছি আপনাকে, মামা যে কিছুতেই জানতে পারে না, আর আমি যে আপনার
পারো, এরপর তার বাবা এসে যদি আমার সঙ্গে দেখতে পারে তাহলে তার কি অবস্থা হবে? ঠিক আছে, ঠিক আছে, আমি তোর বাবার সঙ্গে অভিমান করে থাকবো, আমি কিছুতেই তোর বাবার সঙ্গে কথা বলবো। আগে
I'm going to go to the hospital.
তাই না? তারাও বানিয়ে একটি চক্ষু রয়েছে, তাও সেই চক্ষু আমি তোর চিরদিনের জন্য অন্ত করবো। অনেক অপমান শুনেছি, অনেক কটু কথা শুনেছি তোমায়, শেষ পর্যন্ত আমার একটু চক্ষু অন্ধ করে দিয়ে চলেছি, তাতে তোমার স্বাদ মেটেনি মেটেনি। এতবার তোমাকে মা বলেছি, একটু বড় মায়ের মমতা তোমার হৃদয় চোখে বের হয়নি, তবে সব কাজ হয়নি। আজ আমি আমার মাকে উচিয়ে আবার প্রতিটি সন্তানের কর্তব্য তাদের পিতা মাতার আদেশ।
আমি শুধু আপনার আদেশে করছি পিতা, দুরাচারী মাকে পুনরায় রাত ধরে লোক
কাজে বেরিয়ে যাবে, শুভ লগ্নে যাবে। যদি তোমার চরণে কখনো ফুলকুশলো না দেয় তাহলে কিন্তু আর শুভ কাজ সম্পূর্ণ হবে না। তাই আমি সেই সঙ্গে তোমার মাতা হয়ে তোমাকে নাম রাখলাম আমি জয় জয় মা।